শুভশ্রীর 40 সেকেন্ডের ভিডিও ভাইরাল। পাশে দাঁড়ালেন অবশেষে রাজ। চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে টালিপাড়ায় বেশ চর্চা চলছে, অনেকেই নেতিবাচক বক্তব্য করছে। অবাক হচ্ছেন এই অভিনেত্রীও, কেননা শুভশ্রী নিজেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। মূলত 40 সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা গিয়েছে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জিম করছেন শুভশ্রী। সঙ্গে তিনি লিখেছিলেন, কোনো অজুহাতই জিম থেকে আমাকে দূরে রাখতে পারবে না, 8 মাসে অন্তঃসত্ত্বা হয়েছে তো কী হয়েছে, উপভোগ করছি, এই জীবন বড়ই সুন্দর। এদিকে এরপরই শুরু হয় সমালোচনার ঝড়, কমেন্ট আসতে থাকে মা হিসাবে নাকি শুভশ্রী একেবারেই অযোগ্য। একজন লেখেন, সন্তান হওয়ার পর শরীর চর্চা করলেই তো ভালো ছিল, তার ওপর এখন আবার 8 মাস, আর 1 মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে কি সুস্থ থাকাটা দরকার? এমন হাজারো নেতিবাচক মন্তব্যের তীরে শুভশ্রী চুপ থাকলেও একটা কবিতা পাঠ করেছেন জনপ্রিয় আবৃত্তিকার পারমিতা। যে কবিতার মূল বক্তব্যে তিনি বলেন, মেয়েরাই মেয়েদের জাজ। যেভাবে শুভশ্রী সমালোচিত হচ্ছেন তা নিয়ে এই কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছেন পারমিতা। সন্তানের ভালো কিসে হবে তা যে একজন মাই সবচেয়ে ভালো বুঝতে পারেন, সেই বক্তব্যই ছিল এই কবিতার মূল উপপাদ্য বিষয়। অপরদিকে এই কবিতায় শেয়ার করে পরিমিতাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। পরক্ষে বুঝিয়ে দিয়েছেন স্ত্রীর জিম করা নিয়ে যতই কটাক্ষ হোক না কেন তিনি স্ত্রীর পাশেই রয়েছেন। এর আগে প্রেগনেন্সি নিয়ে যখন মুখ খুলেছিলেন শুভশ্রী, তখন জানাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মানে অসুস্থ হওয়া নয়, তিনি রোগী নন। আপাতত সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে নিজের মতো এই প্রেগনেন্সি জার্নি উপভোগ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।